वेलकम ব্যাক টু লাইফ উইথ জয়তি। আজকে আমার ড্রেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো রেগুলার ব্লগ নয়, আজকে একটু স্পেশাল কোনো কিছু নিয়ে তোমাদের কাছে এসেছি। আগের ব্লগে তোমাদের আমি বলেছিলাম যে যেহেতু পুজো আসছে তো কিছু একটু অন্যরকম ভিডিও আমি তোমাদের জন্য করেছি, সেগুলো আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব, কিছুটা ডেকর পারপাসে, কিছুটা স্টাইলিং পারপাসে। তো আজকের ভিডিওটা স্টাইলিং নিয়ে। তো ভাবলাম পুজো আসছে আর এরকম ভিডিও আমি সেরকমভাবে এর আগে খালি একটাই করেছিলাম যে পুরনো শাড়ি দিয়ে কীভাবে সালোয়ার স্যুট বানানো যায়। তো অ্যাকচুয়ালি ফ্যাশন ভিডিও করা একটুখানি ডিফিকাল্ট, তো সেই জন্য এটা ফার্স্ট টাইম আমি করছি যেহেতু পুজো আসছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে বেশ কিছু শেয়ার করে দিই। তাছাড়া আমার কাছে এরকম কিছু রিকোয়েস্ট এসেছিলো যে শাড়ির ব্যাপারে, পুজোতে মেনলি আমরা মেয়েরা শাড়িটা পরতেই ভালোবাসি, এটা একটা যেহেতু ট্র্যাডিশনাল একটা ব্যাপার রয়েছে সেখানটায় অবশ্যই শাড়িটাই আমাদের কাছে মেইন হয়ে দাঁড়ায় সাজার জন্য। তো আজকে আমি যে স্টাইলিংটা করব সেটা শাড়ি নিয়েই। তো শাড়ি নিয়ে যখন করবো বলে ভাবলাম, তো তখন যেটা দেখলাম যে কোন কী দিয়ে, কী কালার দিয়ে শুরু করি বা কী ধরনের শাড়ি দিয়ে শুরু করি, তো আমি ভাবলাম যে কালার বেসডে যাই। ব্ল্যাক এবং হোয়াইট এই দুটো এমন দুটো কালার যেখানে সবার কাছেই এই কালারগুলো কিন্তু আমাদের রয়েইছে, কালোও রয়েছে সাদাও রয়েছে, ম্যাক্সিমাম লোকের এই দুটো কালারের শাড়ির প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে। তো এই দুটো কালারের শাড়ি সবার ওয়ার্ড্রব খুঁজলে কিন্তু পাওয়াই যাবে। তো আজকের এপিসোডটা হচ্ছে ব্ল্যাক শাড়ি দিয়ে কীভাবে স্টাইলিং করা যায়। আমার কাছে এখানে খুব বেশি শাড়ির স্টক নেই, ম্যাক্সিমাম টাইমে কলকাতাতেই রাখা আছে কলকাতার বাড়িতে। তো এখানে যে কটা ছিল আমার কাছে সেই কটা শাড়ি সঙ্গে আমি কীভাবে স্টাইল করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেটা তো দেখতেই থাকবে, কোন কোন শাড়িগুলো নিয়ে আমি এই স্টাইলিংগুলো করব সেটাও তোমাদের সঙ্গে এই জাস্ট ইন্ট্রোডাকশনটার পরে আমি শেয়ার করব। তো আর আগে একটা খুব জরুরি কথা তোমাদের বলি যে যেহেতু শাড়ি মেইন স্টাইলিংয়ে তার 50% দখল করে তার ব্লাউজ, তো আমি এখানে কোনোটাই শাড়ির ব্লাউজের সঙ্গে দেখাইনি। এটাই স্পেশালিটি যে সবই আমি ডিজাইনার ব্লাউজ ইউজ করে ওই শাড়িগুলোকে স্টাইলিং করেছি, কেননা সঙ্গের ব্লাউজ তো সব শাড়িরই থাকে, সবাই সেটা জানে। তো আমি সেটা ছাড়া আর কীভাবে করা যেতে পারে সেটা নিয়ে এমফাসাইজ করেছি। আর মেকআপ আমি নিজে পার্সোনালি খুব বেশি কিছু কখনোই করি না, আমি জানি না করতে, টু বি ভেরি অনেস্ট, খুব একটা জানি না। তো আমি খুব একটা কিছু করি না, আমি ওই কাজল, লিপস্টিক আর সামান্য একটু ফাউন্ডেশন, এছাড়া সত্যি আমি কিছু লাগাই না। তো সেই রকমভাবে করেছি, তো দেখো কেমন লাগে। আর শাড়ির ক্ষেত্রে যেটা আমি বলবো যে ব্লাউজ একটা বিশাল বড় জায়গা না, 50%ই কিন্তু ব্লাউজেরই ওপরে ডিপেন্ড করে যে তোমাকে আজ শাড়িটা পরে কেমন লাগবে। তো ব্লাউজের ক্ষেত্রে এখন যেটা খুব উঠেছে ডিজাইনার ব্লাউজ, তো আমি আমার কাছে ডিজাইনার ব্লাউজ মানে কিন্তু অনেক ডিজাইনওয়ালা ব্লাউজ নয়, ডিজাইনার ব্লাউজ ইজ দ্যাট যেটা তোমার পার্সোনালিটির সঙ্গে স্যুট করে, তোমার বডি স্ট্রাকচারের সাথে স্যুট করে, সেটাই হচ্ছে ডিজাইনার ব্লাউজ আমার কাছে বেসিক্যালি, যেটা কাস্টমাইজড ফর only for me. তো আমি যে ধরনের ব্লাউজগুলো দিয়ে করেছি হয়তো সেটা আমি একটা কী বলবো যে জাস্ট একটা এক্সাম্পলের মতো তোমাদের কাছে আমি কী কীগুলো পরেছি সেটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো তোমাদের কেমন লাগে, আমি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো চলো তাহলে ভিডিওটাকে স্টার্ট করি আর বেশি কথা না বলে। তো ফার্স্ট শাড়িটা হচ্ছে প্রিন্টেড তাসার, জরিপার তাসার। তো এই শাড়িটা দিয়ে আমি কীভাবে প্রিন্টেড ব্ল্যাক শাড়ি পরা যেতে পারে সেটা আমি ডেসক্রাইব করেছি। প্রিন্টেড সিল্ক হোক, প্রিন্টেড তাসার হোক, বা কটনের মধ্যেই প্রিন্ট হোক, সেটা কীভাবে পরবে সেটা এখানে আমি বলেছি। এটা খুব সিম্পল একটা শাড়ি প্রিন্টেড, আর আঁচলটা হচ্ছে এরকম জড়ি দিয়ে কিছু একটা উইভিং আছে, এটা তাসারের ওপরে। নেক্সট যে শাড়িটাতে আমি যাচ্ছি সেটা হচ্ছে মটকা সিল্ক শাড়ি, এটা একদম প্লেন বেজ পার। আর এরকম শাড়ি অনেকের কাছেই আছে, খানিকটা জামদানি স্টাইলের বোনা আঁচলটা, আর বেজ একটা পার আছে, আর এটা দেখো পুরো আঁচলটা ভীষণই ভাইব্রেন্ট, অনেকগুলো কালার আছে, তো এটা এরকম দেখতে। থার্ড যে শাড়িটা, এটা একটা ছত্তিশগড়ের কটন আর সিল্কের মিক্সড আর উইভিং শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, এরকমও বহু লোকের কাছে আছে প্লেন, আর এটা পা আঁচলটা এরকম জাস্ট একটা উইভিং আছে রেড আর ইয়েলোর মধ্যে। আর এটার যে কুচির পোর্শনটা, এটা পাটলি পল্লু একটা শাড়ি, তো এটাও এরকম দেখো এরকম ধরনের উইভিং মতো রয়েছে, খুব সুন্দর।
তো এটা আমার খুব বহুদিনের শাড়ি, কিন্তু খুব প্রিয় শাড়ি। তো এরকম দেখো উইভিং রয়েছে, তো এরকমও শাড়ি অনেকের কাছেই রয়েছে। এটাকে কি বলতো, এখন এই মোমেন্টে মনে পড়ছে না, শাড়িটার একটা নাম আছে বাট এখন আমি ঠিক মনে করতে পারছি না। তো এরকম প্লেন শাড়ি, তো হ্যান্ডলুম শাড়ি আজকাল খুব উঠেছে, অনেকের কাছেই আছে। নেক্সট যে শাড়িটা সেটা হচ্ছে সবার কাছেই আছে আমি জানি, এটা হচ্ছে কাঞ্জিভরম। এটা ব্ল্যাক কাঞ্জিভরম, প্রত্যেকেরই খুব প্রিয়, সবার কাছেই আছে। তো আমার এই কাঞ্জিভরমটা কিন্তু অন্য কোনো রঙের সঙ্গে কোনো কম্বিনেশন নেই। অনেকের কাছে কম্বিনেশন থাকে বিভিন্ন কালারের, তো এটা আমার জাস্ট পিওর ব্ল্যাক আর তার মধ্যে জারি। এটা আমার খুব ফেভারিট একটা শাড়ি, তো বহুবার পরেছি। এরকম আঁচলটা যেরকম হয় কাঞ্জিভরম, এটা ওপরের দিকের পাটটা, টেম্পলগুলো ছোট ছোট, আর ওইটা হচ্ছে নিচের দিকের পাটটা। আর আঁচলটা এরকম যেরকম হয় কাঞ্জিভরমে, প্রচণ্ড রিচ একটা আঁচল। তো এই শাড়িগুলো খুব প্রিয়, অথচ সত্যি কথা বলতে কি এইগুলো সেরকমভাবে পরা হয় না, ভীষণ গর্জাস বলে। তো এই শাড়িটা খুব চ্যালেঞ্জিং, তো এইটা কীভাবে সাবডিউট করে তোমরা অনেক জায়গায় ইউজ করতে পারো সেটা আমি এই ভিডিওতে দেখেছি। তো দেখতে হলে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো ফার্স্টে এটা যেটা আমি তাসার শাড়িটা পরেছি প্রিন্টেড, যেহেতু প্রিন্টেড এটার ব্লাউজের সাথে কিন্তু খুব বেশি এক্সপেরিমেন্ট করা যাবে না, আমি এটারই ব্লাউজ পরেছি। তাসারের শাড়ি হলে সোনার গয়না একদমই যায় না, একটুখানি জাঙ্ক জুয়েলারি ভালো লাগে। আর তার সাথে আমি একটু লং স্লিভ একটা ব্লাউজ পরেছি, এটার সঙ্গে কিন্তু একদম শর্ট স্লিভ ব্লাউজ ভালো লাগে না তাসারের সাথে। তো এই দেখো এই পুরো ব্যাপারটা, এটা এটারই ব্লাউজ, এটা এইভাবে পরেছি। এর পরেরটা আমি দেখাচ্ছি, দেখো এইটা একটা আমি টি শার্ট পরেছি, ব্ল্যাক টি শার্ট। এই টি শার্টগুলো তোমরা লাইফস্টাইলে পেয়ে যাবে, খুবই কমফোর্টেবল। তো এইটা দিয়ে কিন্তু তাসার, ব্ল্যাক তাসার পরলে কিন্তু খুবই ভালো লাগে। আর টি শার্ট পরলে সেভাবে আমি গলায় কিছু পরি না, পরতে পারো যদি খুব গর্জাস কোনো পার্টি থাকে বা কিছু থাকে, তো গলায় চোকার জাতীয় কিছু পরতে পারো। অ্যাগেইন সেটা গোল্ডেন কিছুতেই যেন না হয়, অক্সিডাইজ পরলে বা সিলভারের কিছু পরলে খুব ভালো লাগতে পারে। তো এইটা আমি এইভাবে পরেছি, কানে এখানে আমি একটা বড় সিলভারের দুল পরেছি। এছাড়া আমি খুব একটা সাবডিউড সাজও সেজেছি, লিপস্টিক বা অল ভীষণই আমি লো কি রেখেছি। তাছাড়া খুব একটা এলিগেন্ট মেটেরিয়াল, তো সেখানে খুব বেশি সাজলে আমার মনে হয় খুব একটা ভালো লাগে না। তো এইভাবে খুব সিম্পল সাজ, কিন্তু এরকমভাবে তোমরা সাজতে পারো। তোমরা ব্ল্যাক কোনো কার্ডিগান দিয়েও কিন্তু শীতকালে এইভাবে তাছাড় পরতে পারো, যদি যেহেতু শীত আসছে, তো ব্ল্যাক যে কার্ডিগান হয় সেগুলো দিয়েও কিন্তু এভাবে সাজতে পারো। তো দেখো কিরকম লাগছে। তো এবার আমি মাটকা জামদানিতে আসছি। এখানে মানে আঁচলে যে যে কালার আছে সেই কালারের ব্লাউজ অবশ্যই পরা যেতে পারে। তো আমি এটা কটনের ব্লাউজ পরেছি, এটার সঙ্গে রেড কটনের, এটা আমি বানানো ব্লাউজ, এটা কেনা নয়, বানিয়েছি। একটুখানি পট্টি জাস্ট, মানে এটার কোনো স্পেশালিটি নেই, এটার ব্লাউজটার কাটের মধ্যেই স্পেশালিটি। আর দেখো এখানেও আমি একটা জাঙ্ক জুয়েলারি পরেছি, মনে হলো আমার এটার সঙ্গে জাঙ্ক জুয়েলারিটাই খুব ভালো যাবে। তো একটু লং কিছু পরেছি, যেহেতু শাড়িটা একদম প্লেন, লং হার পরলে শাড়িটা কিন্তু দেখতে ভালো লাগবে। তাছাড়া এরকম ধরনের ব্লাউজ যেটা পুরো ক্লোজ একদম গলা, মানে পিঠটা একদম বন্ধ, সেখানে যদি ছোট কোনো হার পরো দেখতে কিন্তু একদম ভালো লাগবে না। এক্ষেত্রে আমি বলবো লম্বা কোনো হার বা কিছু এরকম গলার কিছু নেক পিস, এরকম লম্বাটে টাইপের কিছু পরতে। তো দেখো এটার সঙ্গে আমি এইভাবে পরেছি, যেহেতু জুয়েলারিগুলো বেশ আর কি হেভি, তো সেই জন্য আমি খুব একটা মেকআপ বা লিপস্টিকটা খুব একটা ডার্ক রাখিনি, একদম লাইট কালারের লিপস্টিক রেখেছি। তো এটা এইভাবে পরেছি। তো যাদের ব্যাক সাইডটা একটু ভারী আমার মতো, তারা কিন্তু এরকম ক্লোজ নেক ব্লাউজ ট্রাই করতে পারো, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর পেছনে যে হেভি ব্যাপারটা সেটা কিন্তু বোঝা যায় না। নেক্সট যেটা পরেছি, অবভিয়াসলি এটার মধ্যে গ্রিনও ছিল, তো এই ব্লাউজটা কিন্তু কেনা। এটাও যেহেতু ক্লোজ নেক, একেবারে ছোট্ট নেক একটা, তো সেই জন্য আমি কিন্তু গলার মধ্যে কিছুই পরিনি। এখানেও আমি শুধু একটা কানের দুলই পরেছি, আর কেননা এই ক্লোজ নেকের মধ্যে খুব গলার কিছু পরলে দেখতে ভালো লাগে না। আমি এখানে হাতে কিছু পরিনি, তোমরা এই ক্ষেত্রে যদি গলায় খুব স্পেশাল খুব ভারী কিছু না পরো, হাতে ডেফিনেটলি ভারী কিছু একটা মানে জাঙ্ক কিছু পরতে পারো, ভালো রিংও ইউজ করতে পারো, খুব ভালো লাগবে।
এইখানে আরেকটু অন্যভাবে তোমাদের দেখাচ্ছি, এটা ব্লু কালারের একটা ব্লাউজ পরেছি যেটাতে ডিজিটাল প্রিন্ট আছে, খুবই ব্রাইট অ্যান্ড বিগ ডিজিটাল প্রিন্ট। আর তার সাথে আমি একটা অন্য ধরনের জাঙ্ক জুয়েলারি পরেছি, সিলভারের নয়, তো এটাও আমার একটা অনলাইন শপ থেকে কেনা, তো এরকম তো গড়িয়াহাটেও পাওয়া যায়, দেখতে পারো। তো এটা এইভাবে পরেছি এরকমভাবে লং ইয়ে, তো ভালোই লাগছে। তো প্লেন শাড়ির মধ্যে প্লেন ব্ল্যাক যদি হয়, লং জুয়েলারি অবশ্যই ট্রাই করবে, সেক্ষেত্রে শাড়িটা অনেক সুন্দর লাগে। তো এইটা আমি এইভাবে পরেছি। তো এটা একেবারে ডিফারেন্ট একটা লুক। এখানে আমি একটা টপ নট বেঁধেছি আর একদম যে ছত্তিশগড়ি শাড়ি সেইটা এখানে পরেছি, একদম ডিফারেন্ট একটা ব্লাউজ দিয়ে। দেখো এটা কিন্তু, এটা কেনা ব্লাউজ, এটাও ক্লোজ নেক ব্লাউজ। আর এখানে এরকম আমি একটা লং কানের দুল পরেছি, যেটা কিনা অক্সিডাইজের। আর একটু ব্রাইট লিপস্টিক ইউজ করেছি, রেড কালারের একটা লিপস্টিক ইউজ করেছি। তো যদি একটু কম জুয়েলারি পরো বা একটুখানি সিম্পল কটনের ব্লাউজ, এটা যেহেতু একদমই পিওর কটনের ব্লাউজ, তো এখানে একটুখানি সাজটা গর্জিয়াস করার জন্য আমি একটা ব্ল্যাক বিন্দি ইউজ করেছি আর তার সঙ্গে রেড লিপস্টিক ইউজ করেছি। তো যদি ডার্ক কালারের লিপস্টিক ইউজ করতে চাও, তো সেক্ষেত্রে মেকআপটা একটু খেয়াল রেখো আর তার সঙ্গে জুয়েলারিও। দেখো এখানে এটার ব্যাক সাইডটা এরকম একদমই অ্যাশ কালারে, টোটালি অফ বিট। তো এরকমও কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করা যায় কোনো শাড়ির সঙ্গে, এরকমভাবে করে দেখো, একদম ডিফারেন্ট জনারের ব্লাউজ। তবে অবশ্যই শাড়িটা আমি সেক্ষেত্রে বলবো প্লেন হতে হবে, প্রিন্টেড হলে কিন্তু অপশনস অনেক সময়ই অনেকটা কম হয়ে যায়। তো এটা এরকম, আর আমি মাথায় একটা টপ নট মতো করেছি আর এরকমভাবে সেজেছি এই শাড়িটার সাথে। এবার একদম ট্রেডিশনালভাবে তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে আমি কাঞ্জিভরমটা পরেছি। এই কাঞ্জিভরমটা বহু আগের, এর যে আগের অ্যাকচুয়াল ব্লাউজটা ছিল সেটা খারাপ হয়ে গেছে। তো আমি এটার সঙ্গে ইনিশিয়ালি যেটা করেছিলাম, একটা ব্ল্যাক কালারের ব্লাউজ আমি বানিয়েছি যেটা সিল্কেরই, আর এটার সাথে আমি হাতে একটা প্যাচ লাগিয়েছি। আর এখানে দেখো আমি একদম গোল্ডেন গয়না দিয়ে একদম ট্রেডিশনাল ভাবে সেজেছি। বিয়ে বাড়িতে বা পুজোর সময় নবমীর দিন রাত্রে এরকম ধরনের সাজ তোমরা সাজতেই পারো, এরকম একদম গোল্ডেন জুয়েলারি দিয়ে। কিন্তু এখানেও আমি একটি টপ নটই বেঁধেছি, তো সেটা আমার মনে হয় বেটার লাগছে দেখতে এটার সাথে। আর যাদের আমার মতো ব্যাক সাইড বা হাতটা একটু হেভি, সেক্ষেত্রে আমি বলবো ব্লাউজের হাতাটা একটু লম্বা রাখতে আর হাতের মধ্যে পাড়টা না দিতে, মানে শাড়ির পাড় যেটা হাতের মধ্যে থাকলে আরও হাতটা হেভি লাগে। তো এখানে এরকম একটা ছোটো মতো কলকা আমি এখানে ইউজ করেছি, দেখো হাতের দুপাশে, এটা কিনে দোকানেই বসিয়ে দিয়েছে আমি যেখানে টেলারিং করেছি। তো প্লেন একটা শাড়ি আর প্লেন ব্লাউজ, আর তার সাথে জাস্ট একটুখানি জরির বর্ডারটা গলার মধ্যে দিয়েছি আর হাতে একটা প্যাচ। ওই কাঞ্জিভরমটাই নেক্সট যেটা আমি যেভাবে ডিজাইন করেছি সেটা হচ্ছে একটা ব্রোকেট ব্লাউজ, গোল্ডেন ব্রোকেট ব্লাউজ। এটা প্রপার ব্রোকেট না, এটার মধ্যে একটু জুট মিক্স আছে, তো একটু সাবডিউড হয়ে গেছে কালারটা। তো ব্রোকেটের কোনো কিছু এরকম জরির পাড়ের জিনিসের সঙ্গে পরতে গেলে কিন্তু খেয়াল রাখবে যেন যে জরিটা রয়েছে সেটার সঙ্গে ওই ব্রোকেটের কালারটা কাছাকাছি যায়, আদারওয়াইজ কিন্তু খুব আর কি মানে দেখতে ভালো লাগবে না, আলাদা আলাদা দেখতে লাগবে। তো সেটা একটু খেয়াল করে নিতে পারো। আর এটার সঙ্গে জুটের মেটেরিয়ালের ব্লাউজও কিন্তু দেখতে একদম অন্যরকম লাগবে, খুব ভালো লাগবে। নেক্সট এটা দেখো, আমি একটা রেড ব্রোকেটের ব্লাউজ পরেছি, এটা কিন্তু পিওর ব্রোকেট। যেহেতু শাড়িটা খুব দামি, এটার সঙ্গে কিন্তু খুব কম দামের ব্রোকেটের যে ব্লাউজগুলো হয় ইউজুয়ালি কিনতে পাওয়া যায় সেটা
খুব একটা ভালো যাবে না, যেহেতু শাড়িটার ব্যাপারটাই ভীষণ গর্জিয়াস, যাবে না এটা। তো সেই জন্য তোমরা এরকম নিতে পারো, আর ব্রাইটার সাইডের যে ব্রোকেট ব্লাউজ সেইগুলো দিয়ে ইউজ করতে পারো, যেমন রেড, অরেঞ্জ, পিঙ্ক এরকম ধরনের, ব্লু বা গ্রিন, ব্ল্যাক শাড়ির এভাবে সঙ্গে কিন্তু যাবে না। আর অবভিয়াসলি আমি এটা বললাম যে এই শাড়িটা কিন্তু যেহেতু পুরো প্লেন, যদি কম্বিনেশন কালার থাকতো তাহলে এত কিছু করার সুযোগ থাকতো না, যেহেতু এটা প্লেন শুধু জড়ি আছে তো বহু মিক্স অ্যান্ড ম্যাচ এটার সঙ্গে করা যায়। তো এটা এরকম লাগে। তো এইটা একটা এক্সপেরিমেন্টাল লুক, আর কাঞ্জিভরম কিন্তু পার্টি ওয়্যারও হতে পারে, সেই ক্ষেত্রে ব্লাউজটা একটু খেয়াল রাখতে হবে। তো আমি এখানে দেখো একটা বেশ লং স্লিভ, থ্রি কোয়ার্টার হাতা একটা প্লেন কালারের সিল্কের ব্লাউজ পরেছি, নর্মাল শেপে, নর্মাল কাটে, আর তার সাথে পিঙ্ক একটা কানের দুল, যেটা কিনা একটুখানি সিলভার ওরকম একটা জিনিস পরেছি, গলায় কিছু পরিনি, টিপও পরিনি, আর চুলটা জাস্ট খোলা রেখেছি, আর ওই ওই গ্রে ওই রকম রঙেরই একটা আমি লিপস্টিক পরেছি। তো এটা একদম পার্টি ওয়্যার, যদি কোনো পার্টি থাকে তো অবভিয়াসলি এটা সাজতে পারো। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, এইরকম একটা সাজার সাথে সাথে শাড়িটার যে গর্জিয়াসনেস আসে সেটা কিন্তু কোথাও একটা কমে গেছে, অতটা গর্জিয়াস আগের মতো লাগছে না। তো সুতরাং পার্টিতে অনায়াসে কিন্তু এইভাবে তোমরা সেজে যেতে পারো, মানে কাঞ্জিভরমে যে সেই যে গর্জিয়াসনেসটা সেটা কিন্তু একদমই চলে গেছে এইভাবে সাজতে। তো ডেফিনেটলি এটা একটা খুব ভালো উপায়, একটা খুব ক্লেভার ট্রিক, যেটা কি না তোমরা পার্টিতে বা অন্যভাবে কাঞ্জিভরমটা ইউজ করতে পারো, না হলে তো কাঞ্জিভরম ইউজ করাই হয় না। তো এইটাও আর একটা পার্টি লুক আমি তোমাদের দেখাচ্ছি, ওই একই একটা আমি যে মানে টি শার্ট যেটা আমি দেখিয়েছিলাম প্রথমে একদম, এটা লাইফস্টাইলে পাওয়া যায় আবার বলছি, তো সেইটার সঙ্গে পরেছি, আর এখানে এটার সাথে আমি একটা সিলভার জুয়েলারি পরেছি, গোল্ডেন শাড়ি কিন্তু সিলভার জুয়েলারি। গোল্ডেন শাড়িকে যদি একটুখানি সাবডিউট করতে হয় সেক্ষেত্রে তার সাথে সিলভার জুয়েলারি অবশ্যই ইউজ করো, করে দেখো, ব্যাপারটা কিন্তু অনেক টোন ডাউন হয়ে যায়। এবং লিপস্টিকটাও আমি একদম লাইট একটা পিঙ্ক লিপস্টিক রেখেছি, খুব লাইট একটা মেকআপ করেছি, অবভিয়াসলি যেহেতু শাড়িটা গর্জাস এই পুরো ব্যাপারটাকে ক্যাটার করার জন্য এইভাবে সেজেছি। এটাতে কিন্তু এটা একদম পার্টি একটা লুক হয়েছে, যে কোনো পার্টিতে এটা পরে গেলে কেউ বলবে না যে জাস্ট কিরম একটা কাঞ্জিভরম পরে ভাল লাগছে না, ভীষণ জড়ি জড়ি লাগছে, সেরকম না। তো ডেফিনেটলি তোমরা এই লুকটাও কিন্তু ট্রাই করতে পারো, ফুল স্লিভ ব্ল্যাক কিছু দিয়ে একটা পরতে পারো, যদি কম্বিনেশন কালারও থাকে, ধরো কালোর সঙ্গে রেড, যেরকম অনেকের কাছে কাঞ্জিভরমের কালার কম্বিনেশন এরকমভাবে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই সাজটা একদমই চলে যাবে এবং সেটা অবশ্যই সেজে দেখতে পারো। তো যাই হোক, এতক্ষণ তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করলাম, আমার ব্ল্যাক শাড়ির এখানে যেটুকু কালেকশন রয়েছে ব্যাঙ্গালোরে, কলকাতায় তো আরও রয়ে গেছে, এখানে যে কটা ছিল সে কটা দিয়েই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্ল্যাক আমার পার্সোনালি খুবই পছন্দ, অনেকেরই ভীষণ পছন্দ, তো সেই শাড়ি আর ব্ল্যাক বা হোয়াইট দুটো দিয়েই ভীষণ সুন্দর স্টাইল করা যায়, যে কোনো কমপ্লেক্সনে ব্ল্যাক আর হোয়াইট কিন্তু চলে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইউনিভার্সাল কালার, সবার কমপ্লেক্সন সবার পার্সোনালিটির সঙ্গে চলে যায়, যদি সেটা ঠিকঠাক ব্লাউজ দিয়ে একটা পেয়ার করা যায়। পেয়ারিংটা খুব ইম্পর্টেন্ট, তার সাথে সাজটাও খুব ইম্পর্টেন্ট, কালো রং স্পেশালি ব্ল্যাকের ক্ষেত্রে আমি আজকে বলবো, যেহেতু ব্ল্যাক নিয়ে এপিসোড করলাম, ব্ল্যাক কিন্তু ভীষণ একটা প্রমিনেন্ট একটা ব্রাইট কালার, তো ব্ল্যাকের সাথে মেকআপ খুব ট্যাক্টফুলি করা দরকার, লিপস্টিকের চয়েস অফ লিপস্টিকও খুব সাবধানে বাছা দরকার, বিয়ে বাড়ি বা পার্টি বলি প্রচণ্ড লাউড বা ভীষণ ওরকম ফ্ল্যাশি কালারের লিপস্টিক ইউজ করার আগে অ্যাটলিস্ট একবার নিজের এজ বা ওটা ক্যারি করতে পারবো কি না সেটা নিয়ে কিন্তু আমাদের একটুখানি ভেবে নিয়ে তারপরে লাগানো উচিত। তো আমি দেখালাম আমি ব্ল্যাক শাড়ি এইভাবে স্টাইলিং করি, আমি এই নয় যে আমি প্রচণ্ড প্রো এরকম আমি একবারও বলছি না, আমি যেভাবে স্টাইল করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এছাড়াও অনেকে অনেকভাবে করে, আমি সেরকমভাবে খুব ডিজাইনার, আমি তো প্রথমেই বলেছি খুব ডিজাইনার ব্লাউজেস আমি সেভাবে পরি না, আমি যেটুকু একটু ডিজাইনার পরে থাকি
তো সেটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যেভাবে হোক। আর কেমন লাগলো এটা অবশ্যই জানিও ফিডব্যাকে। তো যারা নতুন দেখছো আমার ভিডিওটা তাদের অনুরোধ করব যে প্লিজ সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে বন্ধুদের সাথে। আর যারা আমার বন্ধু তাদের তো বলার দরকারই নেই, তারা নিশ্চয়ই যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো কেমন লাগলো, কোন শাড়িটা তোমাদের ফেভারিট লাগলো আমাকে যদি জিজ্ঞেস করো। সো এই অ্যাটারটা পরে যেটা আমি এসেছি এটা আমার খুব ফেভারিট কাঞ্জিভরমের সাথে, এটা আমি নিজে অনেক জায়গায় ম্যানেজ করেছি এইভাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, এইটার জন্য আমি কিন্তু ওয়েট করে থাকবো। আর আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।